আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরে বোম্বাই লোত্রেস কচুর জমি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে চারা তো আসলে কেন নাটোরে বোম্বাই লোত্রেস কচু সেরা লতির জন্য বিখ্যাত তো আগে আপনাদেরকে বলি যে আসলে এটা চাষ পদ্ধতি কী তো এটা এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি যদি আপনি চাষ করেন তাহলে চারা লাগবে মোট বিয়াল্লিশশো তো এটা টোটালি কিন্তু আট থেকে ন মাস পর্যন্ত কিন্তু এটা লতি দেয় এবং লতি বিক্রি করার শেষে এটার থেকে কিন্তু কচু বিক্রি করতে পারবেন প্রতি পিস কচু পার পিস কচু পঁচিশ থেকে তিরিশ টাকা পিস কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন তো এটা দীর্ঘ আট থেকে ন মাস পর্যন্ত লতি দেয় কিন্তু ভিউয়ার্স তো এটা চাষ পদ্ধতি একদম সহজ আপনারা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ তো এই দেশে কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু ধান জন্মে থাকে তো ধানের জমি যেমন করে চাষ করা হয় সেম একইভাবে আপনারা চাষ করবেন তো চাষ করার পরে আপনারা এটি এটি লাগিয়ে দিবেন সারিবদ্ধভাবে তো এটার এটা চার দিন লতিটা কচু তো এটার কোয়ালিটিটা বলি যে আসলে কেন সেরা তো এটার লতি কিন্তু অনেক মোটা মোটা হয় আর এই যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে কিন্তু এটা লতিটা হয় তার প্রমাণ বিওয়ার্সে যে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এখানে এই যে লতিটা বেরিয়েছে লতির কালারটা একদম সবুজ অন্য অন্য কচুর থেকে এই লতির কালারটা একদম সবুজ আর এটা একদম সহজ একটি চাষ পদ্ধতি এই কচুরটা তো এই লতি লতিরাচটা আপনাদেরকে দেখায় যে আসলে চারাতে আপনার প্রত্যেকটা চারাতে এই যে লতি বেড়েছে লতি বেরিয়েছে তো ওই সামনে দেখায় আরো যে যে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে লতি হইছে এই যে এটা কিন্তু লতি ভিউয়ারস এটা কিন্তু লতি এই এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লতি হইছে এই যে এখানে কিন্তু লতি হইছে ভিউয়ারস সব কিন্তু এই যে লতি বেড়েছে তো এটা চাষ পদ্ধতিতে একদম সহজ একটি চাষ পদ্ধতি বললাম তো এক বিঘা বাদে 33 শতাংশ জমি যদি আপনারা চাষ করেন অবশ্যই অবশ্যই একটি লাভজনক একটি ফসল নাটো বোম্বাই লতিরাস কচু তো এটা চাষ করলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন আর ভিওর্স এই লতিরাস কচুটা কিন্তু সবাই কিন্তু পছন্দ করে থাকে এবং দামটা দামটাও কিন্তু বেশ ভালো আপনারা চব্বিশশো থেকে পঁচিশশো টাকা মন বিক্রি করতে পারবেন প্রতি সপ্তাহে আপনারা পাঁচ থেকে ছয় মন পর্যন্ত কিন্তু লতি উঠাতে পারবেন এভাবে দীর্ঘ আট থেকে নয় মাস পর্যন্ত কিন্তু আপনারা লতিটা বিক্রি করতে পারবেন ভিওর্স তো ভিওর্স আমার এই লতি গাছটা এই লতির রাস কচুটা যদি আপনারা কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে চান চারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম